মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের পাশাপাশি সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে অচল হয়ে পড়ে দেশের প্রধান প্রধান শহর বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পৌনে তিন ঘন্টা রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময়ে দাবি পূরণে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা শহরের সাত মাথায় আসতে শুরু করলে ছাত্রলীগ তাদের বাধা দেয় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটে এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা আহত হন অন্তত পঞ্চাশ জন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ঢাকা বরিশাল ও পটুয়াখালী কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত জন ঠাকুরগাঁয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থী পুলিশ ও সংবাদকর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ শহরের পরিস্থিতি থমথমে মঙ্গলবার কোটা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয় স্কুল ছাত্ররাও ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ নাসিরাবাদ কলেজ ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন রেললাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় করা হয় সড়ক অবরোধ রেলপথ অবরোধ করা হয় গাজীপুরেও তুনাজদিনা তুনু ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ